তো আমরা ফার্স্ট প্রসেস শিখবো ডেসিমাল থেকে বাইনারিতে কীভাবে কনভার্ট করতে হয় একদম সহজে খুব দ্রুত তোমরা যে কোনো সংখ্যা থাকলে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবা আমি প্রথমে পূর্ণ সংখ্যার জন্য দেখি তো ধরো আমি একটা সংখ্যা নেই থার্টি ঠিক আছে থার্টি এই সংখ্যাটা নিলাম এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই এবং খুব দ্রুত তো এটা করার জন্য যে কাজটা করতে হবে দুইটা প্রসেস আছে আমরা প্রথম প্রসেসটা শিখি আমরা এক থেকে শুরু করে বাম থেকে ডান থেকে বাম দিকে আস্তে আস্তে যাব প্রথমে লিখবো এক দুই তারপর হচ্ছে চার আট ষোলো বত্রিশ আচ্ছা আমরা যে কাজটা করছি খেয়াল করো আমরা প্রত্যেকবার দ্বিগুণ দ্বিগুণ করছি হ্যাঁ এখানে ডাবল তারপর ডাবল 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 হ্যাঁ এবার আমরা যে কাজটা করব কত পর্যন্ত যাব আমরা দ্বিগুণ করলে যদি সংখ্যাটা যে মানটা দিয়ে আছে তার থেকে বড় হয়ে যায় তখন আমরা করব না আমরা চেষ্টা করবো এটা সমান রাখতে অথবা ছোট পর্যন্ত যেতে যেমন বত্রিশে ডাবল হয় চৌষট্টি তো আমরা লিখবো না চৌষট্টি বত্রিশ সাঁত্রিশে থেকে ছোটো সো এখানে এসে থেমে যাব। নেক্সট কাজ নেক্সট কাজটা হচ্ছে আরও সহজ আমরা দেখব যে এখানের মধ্যে কোন সংখ্যাগুলো নিলে সঁইত্রিশ হয় মানে কাদেরকে যোগ করলে সাঁত্রিশ হয় দেখো বত্রিশ চার ছত্রিশ আরেকে সাঁইত্রিশ তাহলে যাদেরকে যোগ করলে সঁইত্রিশ হয় তাদের নিচে এক দিব আর বাকি সংখ্যাগুলোকে জিরো দিব সো আমার কনভারশন শেষ রেখেট একটা টু দিয়ে দেবো তাহলে সাইঁত্রিশকে কনভার্ট করলে পাবো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার এখন তোমরা মনে করতে পারো যে যদি এখানে কোনো এরোর হয় আমি তাহলে ট্রেডিশনাল যে প্রসেসটা আছে সেইভাবে করে ভেরিফাই করে দেখাই যে আমাদের অঙ্কটা ঠিক আছে কি না ফার্স্টে আমরা সাইঁত্রিশ নিব দুই দিয়ে ভাগ করলে হয় আঠারো থাকবে এক আঠারোকে দুই দিয়ে ভাগ করলে হবে নয় ভাগ থাকবে শূন্য নয়কে দুই দিয়ে ভাগ করলে হবে চার ভাগশেষ এক চারকে দুই দিয়ে ভাগ করলে দুই ভাগশেষ শূন্য দুইকে দিয়ে ভাগ করলে ভাগ ফল এক ভাগশে শূন্য এককে ভাগ করলে শূন্য ভাগশে থাকবে এক দেখো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ আমরা নিচ থেকে লিখলে দেখো মানটা কী আসে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ব্রেকেটে আমরা একটা টু দিব। সো এটাই হচ্ছে ফার্স্টেস্ট প্রসেস আমি আরেকটা প্রবলেম দিই তো আমরা আশা করি সবাই পারবে এবং নিজেরা ফার্স্টের চেষ্টা করবে তারপর থেকে আমার সাথে মিলাবে আমি এর থেকে একটু বড় একটা সংখ্যা দিই যেমন মনে করো আমি দিলাম ফিফটি পঞ্চাশ ব্রিকেটে টেন দিলাম মানে এটা ডিসিমাল সংখ্যা এটাকে বাইনেতে নিতে হবে তো তোমরা ভিডিওটা যারা দেখছো তোমরা পজ করে তারপর সে নিয়ে যাওয়ার চেষ্টা করো এই প্রসেসে তারপর আমার সাথে মিলে নেবে তখন দেখবো যে খুবই ফাস্ট হচ্ছে আমি এখন করি এক দুই চার আট ষোলো বত্রিশ দেখো বত্রিশ আর ষোলো আটচল্লিশ এই দুটো নিলাম আর দরকার দুই সো খুবই সহজ প্রসেসে আমরা কনভার্ট করে ফেললাম যে কীভাবে এক থেকে বত্রিশ পর্যন্ত নিলাম এরপরে কেন নিলাম না কারণ এরপরে যদি আমি চৌষট্টি নিই পঞ্চাশ থেকে বড়ো হয়ে যাবে আচ্ছা আমি তোমাদের জন্য আরও দুইটা টাস্ক দিয়ে দিই তোমরা এখন চেষ্টা করবে ধরো আমি এটা রাখি সংখ্যাটা ধরো হচ্ছে পঁচাশি তো কী করবা বত্রিশের পরে এখন কত পর্যন্ত যেতে হবে চৌষট্টি পর্যন্ত যেতে হবে আচ্ছা নেক্সট কাজটা তোমরাই করতে পারবে আশা করি খুবই সহজে করতে পারবে দেখো বত্রিশ আর সরি চৌষট্টি আর ষোলো হচ্ছে আশি আশি আর চারে চুরাশি একে পঁচাশি বাকিগুলোতে জিরোতে দিবা খুবই সহজ এখন খেয়াল করে দেখো তুমি যদি পঁচাশিকে দুই দিয়ে ভাগ করে করে এভাবে করে করো এটা ফার্স্ট হবে নাকি এটা ফার্স্ট হবে ডিসিশন তোমার যে তুমি কোন প্রসেসে করতে পারবো এবং এভাবে করলে এক্স্যাক্টলি কারেক্ট হবে হুম কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি যোগে ভুল না করে এখন কেউ যদি যোগ না পারো তাহলে আর কিছু বলার নেই তুমি যদি ভাগ করতে পারো কষ্ট করে যোগ আর সহজেই করতে পারবো আচ্ছা তো আশা করছি সবাই বেনিফিটেড হবা এই ভিডিওটা দেখে আচ্ছা নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এর থেকেও চমৎকার আরেকটা প্রসেস আছে কিভাবে যে এই সংখ্যাগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি আমরা এখন সেই প্রসেসটাই দেখবো